একটা ছবি আঁকছি, তোমরা শুধু দেখো। বলো তো এই ছবিটা দেখতে কেমন? তাহলে এই ছবিটার নাম কি? চার কোণা। এরকম চার কোণা জিনিস তোমরা তোমাদের আশপাশে কিছু দেখতে পেয়েছো? আচ্ছা, এরকম চার কোণা জিনিস আর কিছু আছে আমাদের আশপাশে? আর কি হতে পারে চার কোণা জিনিস? তাহলে বোর্ড দেখতে কেমন? চার কোণা। জানালা, দরজা, বই, খাতা, চট। আমাদের দেখবে অনেকের দুটো করে নাম আছে। এই ছবির ভালো নাম হচ্ছে চতুর্ভুজ। কি নাম? আর একটা আমি ছবি আঁকছি, তাই তো এঁকেছি? বলো দেখি এই ছবিটা দেখতে কেমন? কোণা। এরকম তিন কোণা জিনিস তোমরা কিছু দেখেছো? আর কি হতে পারে এরকম তিন কোণা জিনিস? এর ভালো নামটা হচ্ছে। সময় দিলাম এক মিনিট, এক মিনিটের মধ্যে ছবিটাকে তোমরা ভালো করে দেখো। এটা কিসের ছবি? পাখি। এখানে বৃত্ত কটা আছে দেখি যা তো? কটা বৃত্ত আছে বলো তো গুনে? চারটা। আর এটা একটা? কটা? পাঁচটা। এখানে দেখি যা তো ত্রিভুজ কটা? এখানে চতুর্ভুজ কটা দেখিয়ে দাও, চতুর্ভুজ কটা আছে? একটা, দুটা। এবার আমরা এই বৃত্ত, চতুর্ভুজ আর ত্রিভুজ দিয়ে ছবি আঁকব। কিসের ছবি? পুতুল, তাই তো? দেখো এতে আমি বৃত্ত দিয়েছি, ত্রিভুজও আছে, চতুর্ভুজও রয়েছে। তোমরা এইভাবে ছবি আঁকতে পারবে? তোমরা তোমাদের বইয়ে একটা ছবি এঁকে দেখাও ঝট করে, ঝট করে। একটা ত্রিভুজ আছে, তাহলে রোজি যেটা ছবি এঁকেছে তাতে ত্রিভুজ বলছে একটা, চতুর্ভুজ হচ্ছে চারটে, আর বৃত্ত হচ্ছে ছটা, ছোট ছোট করে বৃত্ত দিয়েছে ও। কোথায় দেখি দাদু?